नमस्कार धन्यवाद जानी आज के सभार संचालक राजा चैटार्जी एवं मनोज चक्रवर्ती सह सभार सभापति एवं जाके केंद्र करे आज के निर्वाचनी जनसभा ममता बंदोपाध्याय आशीर्वाद जन्य स्नेहदन्य प्रार्थी जिलार प्राक्तन सभापति एवं राज्य मंत्रिसभा नेत्री अन्यतम सहयोगता सतीर्थ चट्टग्राम विधानसभा केंद्र থেকে আপনাদের সকলের ভালোবাসা সমর্থনকে পাথেয় করে লড়াই করছেন তপন দাশগুপ্ত মহোদয় আমার পূর্ববর্তী বক্তা আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা পেয়েছি সভা মঞ্চে জেলার সহসভাপতি অশোক দাস সহ অরিজিতা শীল রয়েছেন অমিত ঘোষ আদিত্য নিয়োগী সহ স্বরাজ ঘোষ রয়েছেন বিজেপি থেকে সত্য যোগদান করেছেন আমাদের দলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি বিকাশ রায় রয়েছেন শিল্পী চট্টোপাধ্যায় জি রয়েছেন রঞ্জিত সরকার রয়েছেন প্রশান্ত দাস রয়েছেন প্রিয়াঙ্কা দাস সুস্মিতা ভট্টাচার্য পার্থ মজুমদার খুরশিদ আলম বিদ্যুৎ সরকার এবং সুদয় বিশ্বাস আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা সভাস্থলে এসে পৌঁছেছেন এই কাঠফাটা রোদ উপেক্ষা করে এখন প্রায় বেলা 1:30 বাজে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের চতুর্থ দফা অর্থাৎ আগামী 10 তারিখ নির্বাচন ইতিমধ্যে আপনারা দেখেছেন তিন দফা নির্বাচন হয়েছে এবং আগামী 10 তারিখ সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন আমি খালি আপনাদের বলতে এসেছি যে এই লড়াইয়ে তৃতীয়বার শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই এটা না এটা আপনার নিজের সম্মান অধিকার দিল্লির বুক থেকে ছিনিয়ে আনার লড়াই যারা চায় দিল্লির কাছে স্থাবকতা করে বাংলার মানুষ সপ্তগ্রামের মানুষ বেঁচে থাকুক মাথা নত করে আত্মসমর্পণ করে আগামী 5 বছর এদের স্থাবকতা করে বেঁচে থাকুক তাদের কড়ায় গণ্ডায় জবাব দেওয়ার নির্বাচন আমাদের অধিকার দিল্লির বুক থেকে ছিনিয়ে আনার নির্বাচন আমাদের সম্মান বহিরাগতদের বিতাড়িত করে বাংলাকে আবার বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করার নির্বাচন শুধুমাত্র জননেত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার নির্বাচন না আর ভারতীয় জনতা পার্টি যাদেরকে দূরবীন দিয়ে কোনোদিন চোখে দেখা যায় না নির্বাচনের আগে পড়ে নির্বাচন হয় তখন খালি আসে নির্বাচন হয়ে যায় আপনি এদের টিকি খুঁজে পাবেন না 2019 সালে নির্বাচনের পর 2 বছর বলুন মায়েরা ভাইয়েরা বোনেরা এদেরকে দেখতে পেয়েছিলেন লকডাউন কালে করোনা কালে আমফান কালে এদেরকে খুঁজে পাওয়া যায়নি ছিল কে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর তার সমর্থক সৈনিকের আপনাদের পাশে নিজের জীবন বিপন্ন করে বিপদে আপদে দাঁড়িয়েছে আজকে অভুক্তদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে কে তৃণমূলের সৈনিকেরা গেছে আপনারা যাতে একভুগ আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে নির্বাচনে জিতিয়ে সাংসদ করে দিল্লির বুকে পাঠিয়েছিলেন এই ভারতীয় জনতা পার্টির সাংসদ তার খালি দুটো কাজ কি কাজ সকাল বিকেল মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের বাব্যাপন্ত করা আর দ্বিতীয় হচ্ছে দিল্লির চাটুকারিতা করে নিজের নাম্বার বানানো সাংসদে কোনোদিন সপ্তগ্রাম কথাটা উচ্চারণ করেনি 2 বছরে আপনারা এদেরকে নির্বাচিত করতে চান আগামী দিন ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে মাথায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক কর্মসূচি যা শুরু হয়েছে বিনা পয়সায় খাদ্য বিনা পয়সায় শিক্ষা বিনা পয়সায় চিকিৎসা একটাও থাকবে না আজকে বলুন ভারতীয় জনতা পার্টি এত রাজ্যে ক্ষমতায় রয়েছে একটা রাজ্যে এরা বিনা পয়সায় খাদ্য দিয়েছে বিনা পয়সায় চিকিৎসা দিয়েছে বিনা পয়সায় শিক্ষা দিয়েছে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত অর্থে বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করেছে গত 10 বছরে আপনারা 10 বছরের উন্নয়নের কাজের হিসাব নিন আর আগামী 10 তারিখ জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন আমি এটুকু আপনাদের বলে যাব একদিকে বহিরাগত জুমলাবাজ নেতা বলছে আমাদের সুযোগ দাও আমরা কাজ করে দেখাবো আর দাঁড় করিয়েছে কাকে চারটে খুনের অভিযুক্ত 16টা পুকুর ভরাট যে করেছে তাকে দাঁড় করিয়েছে আপনাদের বিধায়ক প্রার্থী
आगामी दिन जदि एरा विधायक है ताले सप्तग्राम जल्लाददेर उल्लास मंचे परिणत होबे आर तृणमूल कॉग्रेसेर प्रार्थी जदि जेते ताले शांति और उन्नयनेर पूर्ण भूमिते परिणत होबे आपनि काके निर्वाचित करबेन सिद्धांत आपनाके निये फिरते होबे देखुन बोलछे आमरा বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল তা আপনারা যদি বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল হন তাহলে আসুন আপনার ক্ষমতা থাকলে আপনি সাত বছর কেন্দ্রে সরকার চালাচ্ছেন আপনি বলুন বাংলার জন্য হুগলির জন্য সপ্তগ্রামের জন্য কি কাজ করেছেন এই এলাকার মানুষের জন্য ক পয়সার বরাদ্দ দিল্লি থেকে করেছেন আপনি তথ্য পরিসংখ্যান সামনে নিয়ে আসুন আপনাকে চ্যালেঞ্জ করছি এই সপ্তগ্রাম বিধানসভায় যেখানে লড়াই করবেন জায়গা আপনি ঠিক করুন সপ্তগ্রাম ছেড়ে দিন বাংলায় 80,000 বুথ রয়েছে কোন বুথে দাঁড়াবেন মঞ্চ আপনি বাঁধুন সভাপতি আপনি ঠিক করুন সঞ্চালক আপনি ঠিক করুন জায়গা আপনি ঠিক করুন সময় আপনি ঠিক করুন আপনি তথ্য পরিসংখ্যানের সামনে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন আর সেই সভায় আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব একদিকে আপনি থাকবেন বিজেপির সর্বভারতীয় নেতা আরেকদিকে আমি থাকব অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসব তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে সাত বছরে আপনার মোদী সরকার সপ্তগ্রাম আর হুগলির জন্য কি করেছে আর আমি বলবো আমার দিদি মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরে বাংলার মানুষের জন্য কি করেছে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন প্রতিযোগিতা করলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে করুন উন্নয়নের নিরিখে লড়াই হোক যদি 10-0 গোল দিয়ে আপনাদের মাঠের বাইরে না করতে পারি রাজনীতি আইনার পা রাখবো না এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি আপনি কাকে ভরসা দিচ্ছেন বলছেন আয়ুষ্মান ভারত করবো স্বাস্থ্যসাথী তুলে দেবো মায়েরা শুনে রাখুন এরা যে 2 নম্বরই এরা বলছে আয়ুষ্মান ভারত করবে বাংলায় 10 কোটি মানুষ থাকে এরা 10% মানুষকে আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেয়নি মমতা ব্যানার্জি বলেছে আমি যখন ভোটে নির্বাচিত হয়েছি যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী যারা বিপক্ষে আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী আমি পরিষেবা দিলে 1 কোটি মানুষ নয় বাংলার 10 কোটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাবো আমি যখন নির্বাচিত হয়েছি আমার কোনো জাতি ধর্ম নেই আমার একটাই ধর্ম মানব ধর্ম আমি স্বাস্থ্যসাথী কার্ড দেবো আজকে শুনে রাখুন আপনার বাড়িতে আপনার মাথার উপর যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আপনার বাড়িতে আপনার পরিবারের সদস্য যদি মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না বাড়িতে ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না স্কুটার থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না রেডিও থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন না থাকলেও পাবেন দার্জিলিং থেকে দেবঙ্গা কালিম্পং থেকে কাঁথি কুচবিহার থেকে কান্দি হাওড়া হুগলি দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা বর্ধমান দুর্গাপুর আসানসোল নদিয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর মেদিনীপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ 8 থেকে 80 খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক এসসি এসটি ওবিসি বয়োজ্যেষ্ঠ ছাত্র যুব মহিলা নবীন প্রবীণ যাকে যেখানে দেখছেন মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী আয়োতায় নিয়ে এসছে বাংলায় কেউ বাদ যায়নি 10 কোটি মানুষ স্বাস্থ্যসাথী আয়োতায় আর এই স্বাস্থ্যসাথী কার্ড বাড়ির গৃহকর্তীদের নামে দিদি করেছেন এই কার্ড মায়েদের নামে করেছেন তার কারণ কি এই কার্ড তো একটা পুরুষের নামে হতে পারত একটা যুবকের নামে হতে পারত একটা যুবতীর নামে হতে পারত তা না করে দিদি কার্ডটা আপনাদের নামে করেছে তার কারণ কি সাধারণত মহিলারা বিয়ের পর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান আপনাদের বাবা মা ভালো আছে না খারাপ আছে দুবেলা খেয়েছে না খাইনি সুস্থ আছে না অসুস্থ আছে খোঁজ নেওয়ার মতো দুটো লোক থাকে না দিদি সেই কারণে স্বাস্থ্যসাথীর কার্ড নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে আপনার নামে করেছে আপনার নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে আপনার বাপের বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আয়োতায় আপনার শ্বশুর বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আয়োতায় কেউ বাদ যাবে না এই যুগান্তকারী সিদ্ধান্তটা পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড সবাই পাননি বিনা পয়সায় শিক্ষা দিন দিচ্ছে না আংশিক এবং সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়েছে সেখানে 1,000 কোটি টাকা পাঠালে
मोदी जी ने रुपया भेजाए माटी थे के 5,25,000 crore टाका केटे निये गेछे एखाने कैमरा रयेछे आमी सामने दाड़िये बुकचि दिये बोले जाच्छि आमी जदि मिथ्ये कथा बोली आमार बिरुद्धे मिथ्ये मामला करे आमाके जेले ढोकाबे के सत्यि कथा बोलछे के मिथ्ये कथा बोलछे दु नम्बरिरा बोलछे तृणमूलके हाराओ আর বাংলার মামাটি মানুষ করছে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী করে মমতা ব্যানার্জিকে বসাও মামাটি মানুষ আমাদের সাথে রয়েছে মানুষ আমাদের সাথে রয়েছে মানুষ বলেছে মমতা ব্যানার্জি জিতবে উড়ে যাবে ভাঙা জিতবে সততা বলছে বাংলার জনতা নবান্নে আবার মমতা মমতা মুখোপাধ্যায় তৃতীয়বার আপনি আমার থেকে লিখে রাখুন বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে 250 বেশি আসন নিয়ে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে আর তিন দফায় তো ভোট হয়েছে প্রথম দফা জঙ্গলমহল দ্বিতীয় দফা বাংলা বাজবে না বাংলায় আন লাইনে দাঁড়াতে হয় দাঁড়াতে হয় লাইনে দাঁড়াতে কষ্ট হয় হ্যাঁ বাড়ির গুরুত্বপূর্ণ সংসারের কাজ কর্ম রান্না বান্না ফেলে লাইনে দাঁড়িয়ে রোদে কষ্ট হয় অসুবিধা হয় কষ্ট হয় কি না ব্যাগ নিয়ে থলি নিয়ে প্যাকেট নিয়ে দাঁড়াতে আত্মসম্মান আত্মবিমান লাগে লাগে কিন্তু রেশন চান মানে সাপ মরবে লাঠিও ভাঙবে না দুটোই চাই তাই তো লাইনে দাঁড়াবো না কিন্তু বিনা পয়সায় রেশন চাই তা 10 তারিখ তো ভোট আছে লাইনে দাঁড়াবেন মুখোপাধ্যায়ের স্নেহধন্য আশীর্বাদ ধন্য প্রার্থী পাশের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী 10 তারিখ 10 বছরের উন্নয়নের পক্ষে রায় দিয়ে বিপুল ব্যবধানে বিপুল ভোটে তপন দাশগুপ্তকে জয়যুক্ত করুন ভোটটা তপন দাশগুপ্ত কে না মমতা ব্যানার্জিকে দিচ্ছেন এটা মাথায় রাখবেন আর করব এবং কথা দিয়ে যাচ্ছি আগামী 5 বছর এই ঋণের সুদ আমরা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব যা উন্নয়ন হয়েছে বিগত চট্টগ্রামের বাবাই বোনেরা দিচ্ছে রায় বাংলা নিজের বিনা পয়সায় স্বাস্থ্য পাই বাংলা নিজের বিনা পয়সায় রেশন পাই বাংলা নিজের বিনা পয়সায় শিক্ষা পাই বাংলা নিজের কন্যাশ্রী করেছে বিশ্ব জয় বাংলা নিজের খুনিদের নেই চট্টগ্রামে কোনো ঠাই বাংলা নিজের চোরদের নেই মাটিতে কোনো ঠাই বাংলা নিজের বহিরাগতদের বাংলা নিজের যখন নিজের সাগর থেকে পাহাড় জয় বাংলা নিজের 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 জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন।